মঙ্গলবার স্পেনের গ্র্যান্ড ক্যানারি দ্বীপে অভিবাসন প্রত্যাশী নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয় কোস্টগার্ড। এ সময় অর্ধ শতাধিক ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নৌকায় ১৯ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহের সন্ধান পান তারা। উদ্ধারকৃতদের সবাই সাহারা অঞ্চলের বাসিন্দা বলে ধারণা করা হলেও এদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এ ঘটনার পরপরই বুধবার এজিয়ান সাগরে গ্রিসের দক্ষিণ পূর্ব উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী আরও একটি নৌকা ডুবে যায়। নৌকাটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আন্তালিয়া থেকে ইতালি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর গ্রিস উপকূলের কাছে কোস্টগার্ড সদস্যরা অভিযান শুরু করলে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেন তারা, যদিও এখনও নিখোঁজ রয়েছেন অন্তত অর্ধশত। উদ্ধারকৃতরা আফগানিস্তান, ইরান ও ইরাকের নাগরিক বলে জানা গেছে। উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দিতে গিয়ে প্রতিবছর প্রাণ হারান শত শত মানুষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকা ডুবে অর্ধ শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।